Maria. বেশ কিছুদিন ধরে সংবাদের শিরোনামে রয়েছে সন্দেশ খালি। তিনবারের চেষ্টায় রাজ্যের বিরোধী দলনেতা রাজ্যের হাইকোর্টের পারমিশন নিয়ে যখন গতকাল সন্দেশ খালিতে ঢোকার চেষ্টা করেন, তখন রাজ্য পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয় এবং তখন বাগবিতণ্ডা চলে রাজ্যের বিরোধী দলনেতা এবং রাজ্য পুলিশের সঙ্গে। সেখানে কর্তব্যরত যে সিভ আইপিএস অফিসার ছিলেন, পুলিশের দাবি তাকে খালিস্থানি বলে আখ্যা দিয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল এবং শুভেন্দু অধিকারী। এরপরে গর্জে উঠে কলকাতার শিখ সম্প্রদায়ের লোকজন। বিজেপির ডেলিগেটস কোন সন্দেশ খালিতে ঢোকাতে সময় যখন আমাদেরকে পুলিশ কোনো কারণে বাধা দিয়েছে, এখানে ডিউটি নিজের ডিউটি করছে একজন শিখ অফিসার টার্বান আইপিএস অফিসার, ওনাকে যেইভাবে অনেক অনেক দুর্ভাগ্যপূর্ণ ভাষায় ইস্তেমাল করে ওনাকে খালিস্তানি ডাকা হয়েছে, ওটা আমরা তীব্র নিন্দা করি। আর আমাদের ডিমান্ডটা হচ্ছে ইমিডিয়েট অ্যাপলজি ফ্রম শুভেন্দু অধিকারী অ্যান্ড নরেন্দ্র মোদি, অ্যান্ড ইমিডিয়েটলি আইডেন্টিফাই করে ওদেরকে পার্টি থেকে বাতিল করব। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিজেপির যে পার্টি অফিস রয়েছে সেখানে, এবং এইখানে যে বিজেপির যে কার্যালয় সেই কার্যালয়ের সামনে কলকাতার যারা শিখ সম্প্রদায়ের মানুষ তারা অবস্থান বিক্ষোভ করছে গতকাল থেকে। তাদের দাবি হচ্ছে যে শিখ সম্প্রদায় খালিস্তানি বা দেশদ্রোহী নয়, তাদের বিজেপির তরফ থেকে লিখিত ক্ষমা চাইতে হবে এবং অবিলম্বে যারা এই আখ্যা দিয়েছেন তাদেরকে গ্রেফতারির দাবি তারা জানাচ্ছেন। এই যে আমাদের দুদিন আগে আইপিএস অফিসার যিনি ডিউটি দিচ্ছিলেন, ডিউটি কালানে ওনাকে খালিস্তানি বলে বলা হয়েছে। খালিস্তানি একটা ভাষা, একটা গালাগালি, একটা একটা আইপিএস অফিসারকে ডিউটি কালিনে যদি এসব কথা বলা হয়, তাহলে যারা সামান্য এখানে পশ্চিমবঙ্গে বসবাস করছেন শিখরা তারা কি কোথায় যাবে, এইটা খুবই নিন্দনীয় ব্যাপার। उसकी रिसेंटमेंट के लिए हम बीजेपी हेड ऑफिस में आए थे लेटर देने के लिए, ये हमारा डेपुटेशन था। तो कल से धरना चल रहा है, लेकिन हम लोग आज यहाँ आए थे इसके लिए रिपोर्ट लेने के लिए। लेकिन इन्होंने ये लेटर लेने से बिल्कुल डिनाई कर दिया कि आपने इसमें जो लिखा है हम ये लेटर ले नहीं सकते। अत्यंत निंदनीय, हमारे पूरे शिख समाज एर विरुद्ध आंदोलन नाम पे और ये आंदोलन आरोप।